ভাবেন সেদিন রবের কথা না শুনে একটা ভুলে তিনটে সাজা আজ আপনার আমার সাজা তিনটে হয় আজ আলে মোলামারা বারবার বলেছে আলে মোলামারা বারবার বলেছে ইসলাম মেনে নাও কলমা মেনে নাও ধর্ম মেনে নাও ইসলামের কানুন মেনে নাও ইসলামের কৃষ্টি কালচার মেনে নাও বলছে মোলচা ওসব কথা রেখে দাও আমাদের একটু এডুকেট হতে দাও একটু হাই সোসাইটিতে যেতে দাও একটু উন্নত মানের হতে দাও একটু বিদের সঙ্গে মিশতে দাও আমাদের মেয়েদের কাপড় চাপড় খুলতে দাও সবাইকে এবার লাল ফেলতে দাও ওরা কুত্তার মতো তাকিয়ে থাকুক আমাদের মেয়েরা ফুলের মতো এডুকেটেড হয়েছেন না আগে মামুনের ব্লাউজ এই পর্যন্ত ছিল এখান থেকে উঠে হ্যান্ডেল রোপাণে চলে গেল সুন্দর আগে লোক জুতো এখন আর যায় না কারণ বাসের হ্যান্ডেল তুলে সুন্দরবনে এমনি দেখা যায় ভেতরে বাগলা পায় আগে গ্রামে কোন টাটাশোন গাড়ি আসলে লোক দেখতো কি সুন্দর লাইনের সামনে দুটো এখন আর টাটাশুমো দেখে না কারণ প্রত্যেক ঘরে হ্যালোজেন বার করে রয়েছে আর টাটাশুমায় হ্যালোজেন সহ বের হচ্ছে ছি 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 এডুকেটেড হয়েছে হাই সোসাইটিতে চলে গেছে পাঁচ আর প্যান্ট ছিড়ে ভেতরে লোম পর্যন্ত দেখা যাচ্ছে কালার কি রকম করছো ধরো না তুমি ধরতে পারো নাম ওটা দেখে দাও খাওয়াতে হবে না আমাকে মানুষ তোমার দিকে মালমাত্রা কাটছে না করো সরচ্ছে আসো চল বসো তুমি বাবাজি ইসলাম ভুলে গেছো ইসলাম ভুলে গেছো যার কারণে আগে লোক আগে মানুষ জামা ছিঁড়ে গেলে প্যান্ট ছিঁড়ে গেলে লজ্জায় পরতো না এখন ফাটা প্যান্ট পরে নিজেকে মনে করছে হাম জমিদার হ্যায় ফাটারাম আগে মানুষের চুল চুল করলে ছ্যাটো ধরা পড়লে কলা কচু তো ধরা পড়লে মাথায় অর্ধেক চুল কেটে ছেড়ে দিতে বলতে সাল গামলা ছাড় দিয়েছে চোর সাবা না বলেন এখন অর্ধেক মাথা চুল কানলে বলছে ডিজাইন করছে তখন বৈধ হবে মাল হাই সোসাইটি হয়েছে হ্যাঁ না বলেন না বাবাজিরা সোনার লালেরা কারণ ইসলাম ভুলে গেছ কোরআন ছেড়ে দিয়েছ কোরআন ছেড়ে দিয়েছ প্যান্টের ফাটা এখন স্কোয়ার কাট আমার কাছে ছবি আছে দেখার আপনি অবাক হয়ে যাবেন মেয়ে মানুষে প্যান করছে এমন স্কোয়ার কাট করে ফাঁকা রেখেছে টাকালে ইমান কি ইমান জান দুটো চলে যাবে ছি 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 এগুলো কি মানুষ বলে গো এগুলোকে মানুষ বলে আবার এই সমস্ত জানোয়াররা বলে কি জানের আমরা কি বুঝি না নাকি আমরা কি বুঝি না তখন বুঝতে হবে ছোটোখাটো জানোয়ার না সুপার জানোয়ার হাই কোয়ালিফিকেশনওয়ালা বাবাজিরা সোনার লালেরা ধর্ম এখনো সময় আছে মেনে নেন এখনও সময় আছে মেনে নেন বেঁচে যাবেন তাই আদমকে সেদিন উলঙ্গ করেছে আর ঘর থেকে তাড়িয়েছে সত্য কথা বলেন বিয়ের আগে মায়ের আঁচলের তলাতে যে শান্তিতে ঘুমাতেন বিবাহের পরে বিবির আঁচলে ওই শান্তি পেয়েছেন আপনার জান্নাতের বাসস্থান থেকে আদমকে তাড়িয়েছে আর বিয়ের পরে তোকে ঘাড় ধরে তোর বাপের ঘর থেকে তাড়িয়েছে হ্যাঁ না বলেন যতগুলো পাড়ায় বাস করছে আমি বলছি গিয়ে খবর নেন আড়ালে গিয়ে তিন ভাগ স্বামী স্ত্রী বিছানায় শুয়ে রাত কাটায় একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে দুজন দুজন দিকে ঘুরে তাকায় না আর কেউ কাউকে আদর করে জিজ্ঞাসাও করে না রাতটা কেমন কাটছে আল্লাহ পাক বলে আদমকে আমি শ্রীলঙ্কায় নামিয়েছি শরণদ্বীপে নামিয়েছি আর হাওয়াকে জেদ্দায় নামিয়েছি আর গোটা দুনিয়া ঘুরিয়ে আদমকে হাওয়ার কাছে পাঠিয়েছি আর আজকে তোকে বিছানায় শুইয়ে শুয়ে বিবির কাছ থেকে আলাদা করেছি এর পরেও তো লজ্জা লাগে না ছেলে এত লেখাপড়া শিখেছে এত সুন্দর বিদ্যা বুদ্ধি শিখেছে এত ভালো সুসাইডতে চাকরি করছে যে বিবি এক জায়গায় থাকে আর ও আর এক জায়গায় থাকে ও বয় ফ্রেন্ড নিয়ে থাকে আর এর গার্ল নিয়ে থাকে এর পেটে কার বাচ্চা ও জানে না ওর পেটে কার বাচ্চা ও জানে না বাড়ির যে দারোয়ান সে গার্ড আছে প্রতিদিন বাবু আসে আর যায় একদিন অরিজিনাল স্বামী চলে এসে তো গার্ড বলছে আপনি জান কে আপনি জান বলছি ভাই আমার বাড়ি ভাক তোমার বাড়ি এ বাড়ির বাবু আলাদা এ বাড়ির বাবু হ্যাঁ কথা বলে না এ বাড়ির বাবু আলাদা তুই চিন্তা করছিস না আমার বাড়ির বাবু আলাদা কে রে বলছে ম্যাডাম বলে ম্যাডাম আসবে বাবু আসবে দাঁড়ান আপনি কে বাইরে বসুন সে বাড়িওয়ালা চিন্তা করছিল আমার বাড়ির চাকুর আমার এরকম বলে বাইরে বসে আছে খানি বাদে দেখে বাবু এসে আর বাবুর সঙ্গে বাবুর পটাম চলে এস জিজ্ঞেস করছি এটা কে তোমার জানার কি দরকার আছে তোমার কি দরকার তাই বলো কথা বুঝে এসছে হোমে তো নাই যে সামনে বলবে যে কে হাতে নিয়ে কেন ঘুরছ হাই সোসাইটিতে বিয়ে দিয়েছো সুশিক্ষায় শিক্ষিত করেছো গায়ের জামা কাপড় খুলে দিয়েছো শায়তান বলছে শোন তোর বাপ মাকে উলঙ্গ করেছি তোর জাতিকে উলঙ্গ করেছি আর তো করে দুনিয়াতে ঘোরাচ্ছি আর দিবি পাশে দিয়ে রাতে কাঁদা করাচ্ছি তোর লজ্জা এখনো হয় নাই

37 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার ফার্স্ট লাইনে রাবদে জুলজানাল শুনিয়ে দিয়েছেন ফা ইম্মা ইয়াতি আন নাকুম মিননি হুদা ফামান তাবিয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াখজানুল আদম শুনে রেখে দে তুমি যেই ভুলটা করে এই তিনটে শাস্তি পেয়েছো তোমার বাচ্চাকে যদি বাঁচাতে চাও আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি শুনে নাও আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি শুনে নাও তোমার বাচ্চাদেরকে বলে দিও আমার তরফ থেকে যখন হুদা যাবে ওই হুদা যারা মেনে নেবে মুসিবত থেকে বেঁচে যাবে বিপদ থেকে বেঁচে যাবে ওদের কোনো চিন্তা থাকবে না কোনো চিন্তা থাকবে না ও অকলিন বাবাজিরা বাদুরিয়া এলাকার সোনাচাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা ওরান এখানে শুনেছেন আল্লাহ আল্লাহি লা একটা জায়গাতে খালি শুনেছিলেন কোরানে আরও পঁচিশ জায়গাতে রয়েছে ফালা আলাইহিম ওয়ালা হুমিয়াজানুন আউলিয়াদের কোনো ভয় নেই কথা সত্য কিন্তু আমাদের উপায় কেদা বলে নাই হয় বাবা যে আমার সোনার বন্ধুরা আমার সোনামুনি মায়েরা বোনেরা কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছিল ফাইমাইয়া তিয়ানাকুম্মিনী হুদা হামান তাবিয়া হুদা ফালা খবুন আলাইহিম ওয়ালা হুমিয়া যারা আমার তরফ থেকে হুদা যাবে আর হুদা যারা মেনে নেবে ওদের জীবনের কোনো চিন্তা নাই ওদের মরণের কোনো চিন্তা নাই ওদের কবরের কোনো চিন্তা নাই ওদের হাসুরের চিন্তা নাই ওদের বিচারে কোনো চিন্তা নাই আমি ডেকে ওদের জান্নাতে দেব ওদের কোনো ভয়ের কারণ নাই যদি বলো সুহার আল্লাহ মুসলমানের ছেলে যদি বিপদ থেকে বাঁচতে চাও পৃথিবীর জীবনে যদি বিপদ থেকে বাঁচতে চাও কবরের জীবনে যদি বিপদ থেকে বাঁচতে চাও মরণের কষ্ট থেকে যদি বাঁচতে চাও নেকির পাল্লা যদি ভারী করতে চাও বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও হুদা মেনে নাও হুদা মেনে নাও বললে হুজুর হুদার নাম্বারটা বলে দাও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন অবিশ্ববাসী শুনে রাখো ওই হুদার নমুনা আমি দিয়ে দিচ্ছি আমার বাবাদিন আমার শোনা ছাত্র বন্ধুরা কোরআন শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াতিনিল হাক্কি লিইউযহিরাহু আলাদ-দিনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা কোরআন শরীফের পারা নাম্বার 26 সূরার নাম সুরা ফাতা আয়াত নাম্বার 28 বাঁধিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচের দিকে তাকাস আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূল আমি রসুল পাঠিয়েছি সাথে হুদা পাঠিয়েছি অ মুসলমানের ছেলেরা এই হুদা যদি মেনে নাও দিদি বেয়াদাবি করবে না বাচ্চা বেআ করবে না অশান্তি তোমাকে স্পর্শ করবে না কোন তোমাকে আঙুল লড়াতে পারে না দুনিয়ার কোনো করবে না তোমার সঙ্গে যে বেয়া করবে আমি তাকে এমন বাঁধলের মতো চড়াবো জীবনে হাত থাকবে চলবে না মুখ থাকবে কথা না চোখ থেকে অন্ধ হবে কিছুই দেখতে পাবে না এটা আমার নমুনা আমার কোরআনের ঘোষণা আল্লাহ আর লাপাকি শুনিয়ে দিয়েছে অবিশ্বাস শোনো তাহ জানো ওয়ান তো ফাকুল আলাও না ইনকুন তুম তুমি যদি মুমিন হও আমার কথাটা মেনে নাও আমার রসুলের কথা মেনে নাও তুমি লাঞ্ছিত হবে না অপমানিত হবে না তোমাকে যে লাঞ্ছিত করবে তোমাকে যে অপমান করবে আমি তাকে এমন জায়গাতে পুঁতে দেব কেমন পর্যন্ত হাড্ডি খুঁজেই পাবে না বাবজিরা সোনার আল্লাহ

তোমার জীবনের পাপ গুলো মুছে দেবে জীবনের গুণা যদি বান্দা মুছে নিতে চাও তাহলে অজু করে পবিত্র হয়ে নামাজেতে দাঁড়িয়ে যাও বাবাজিরা সোনারা লালেরা শুরু করে জলসা সোনা হয়ে গেছে আবার বোজার খাতায় ফিরে যায় কি শোনাচ্ছিলাম বলে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন আর মানুষ হয়ে যেতে বলেছেন যদি মানুষ হয়ে যেতে পারি তাহলে কোনো বিপদ নাই কোনো বিপদ নাই আর মানুষ হয়ে যদি না যায় তাহলে বাঁচার কোনো রাস্তা যদি বলেন নাই এজনে মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কথা বলেন চেষ্টা করবেন শাল্লাহ এজনে শুনিয়ে দিচ্ছি শুনে নেন মানুষকে বুঝালে বোঝে মানুষকে বুঝালে বোঝে মানুষকে বুঝানো যায় মানুষকে বুঝানো যায় মানুষ বোঝে জন্তু জানোয়ারকে বোঝানো যায় না জন্তু জানোয়ার বোঝেও না যখন বোঝে না তখন বুঝতে হবে এই খাতায় আমি প্রায় বলি আজকে কথাটা নমুনা বলি ওর আপনি মিলিয়ে নেন বাবাজি সন্তানকে পিতা যখন খুব আদর করে বুঝায় আর বোঝাতে বোঝাতে বাপ যখন বিরক্ত হয়ে যায় তখন একটা সময় বলে ফেলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি কোনোমতে মতে পারলাম না কি জন্ম যে আমি জন্ম দিলাম জানোয়ার জন্ম দিলাম একে বোঝাতেই পারলাম না হালাকে বাপ নিজে জন্ম দিয়েছে আর সে ব্যাটার প্রতি নারাজ হয়ে শোনাচ্ছে আমি বুঝাতে পারলাম না আর বুঝাতে পারলাম না তখন নাম কি দিল জানোয়ার মাস্টার যখন ছাত্রকে বুঝাতে পারলো না তখন মনে দুঃখকে বলে ফেললো কত গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না তার মানে এ বুঝতে পারে নাই একে বোঝানো যায় নাই তো যে বুঝতে পারে না যাকে বুঝানো যায় না ওকে লোকে মানুষ বলে না জানোয়ার বলে কি বলে বলেন জানোয়ার বলে যখন বুঝতে পারে অল্পতে বুঝতে পারে অল্পতে বুঝতে পারে ইশারা করলেই বুঝতে পারে তখন দেখবেন সবাই বলে ছেলেটা খুব ভালো বড় হলে মানুষ হবে বড়ো হলে মানুষ হবে কারণ কথা বললে বোঝে কথাটা বললে বুঝতে পারে তো বুঝতে পারলে বলে মানুষ হবে আর বুঝতে না পারলে বলে জানোয়ার হবে ও আমার আব্বা যান আমার বন্ধুবর আমার ভাইজানেরা আমার সোনামণি মায়েরা বোনেরা এজন্য মানুষ বোঝে জানোয়ারে বোঝে যদি বলেন না জানোয়ারকে বোঝানো যায় না আমি আপনি ভাবি আর বুঝি আজকের বোঝার চেষ্টা করি যদি বুঝতে না পারি তাহলে তো খাত্রার শেষ নেই বিপদের শেষ নেই আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহ পাক রব্বার আলমিন আপনাকে আমাকে কালামে হাকিম দিলেন রসুলে পাক দিলেন বিশ্ববাসীর কাছে আপনার আমার কাছে একটা নমুনার ছক দিলেন যেন আমি সেই ছকের ভিতরে থাকি আমি যেন মানুষ হয়ে ফিরে যেতে পারি আল্লাহ পাক মানুষকে মানুষে ফিরে যাবার জন্য এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া দিয়েছেন মানুষে ফিরে যাওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেকটি নবীর কাছে কিতাব দিলেন আর শেষ নবীর কাছে কোরআন হাকিম দিলেন যে মানুষকে মানুষ হয়ে ফিরে যাওয়ার জন্য অর্থাৎ মানুষ হয়ে ফিরে যাওয়াটা অতটা সহজ না আপনি আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি এইটা বড় গর্বের না এইটা বড় গর্বের না গর্ব হলো যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি যদি মানুষ হয়ে ফিরে যেতে পারি আমি চলে গেলে লোকে যেন মনে করে একজন মানুষ চলে গেল একজন মানুষ চলে গেল এই আফসোস যেন মানুষে করে তবেই তো আমি মানুষ কথা বোঝেন না আজি আমি ভেবে দেখি আমাকে লোকে মানুষ ভাবে তো ভাবে শ্বশুর বাড়িতে শ্বশুর আমাকে দেখে বলে এক জানের হাতে মেয়েটা তুলে দিয়েছি কি করব দিয়ে ফেলেছে আর কী করবো কার হাতে তুলে দিয়েছে জোরে বলে জানোয়ারের হাতে হ্যাঁ হ্যাঁ তিন চার বুনে রাখোটা করে অত বড় খাওয়া যাবে এত বড় কী বলেন জি তিন চার বোন একদিন বেড়াত এসেছে এসে একজন বলছে ছোটটা বলছে সত্যি মেজুদুল্লাহ ভাই একটা সাংঘাতিক মানুষ বল চার বোন ও কি মানুষ আমি জানি বলে কেন বলছি এত বড় জানোয়ার জন্য আর পৃথিবীর কেউ না হয় আমার আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে আমার বিবি আমার সার্টিফিকেট দিচ্ছে যে এত বড় জানোয়ার জন্য আর কেউ যদি বলেন না হয় আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আমাকে আমার শ্বশুর সার্টিফিকেট দিচ্ছে আমার বউ সার্টিফিকেট দিচ্ছে পাড়ার লোক সার্টিফিকেট দিচ্ছে এমন জানোয়ারের পাশে বাস করছি কি বলবো ভাই শান্তি নাই খেয়ে শুয়ে শান্তি নেই এমন এক জানোয়ারের পাশে বাস করছি আমাকে প্রতিবেশী বলে জানোয়ার শ্বশুর বলে জানোয়ার বিবি বলে জানোয়ার লেনদেন করে যেখানে সেখানে কীরকম লোকটা হচ্ছে আর বলবেন না ভাই জীবনে অনেক মানুষও লেনদেন করেছি এরকম জানোয়ার আমি একটাও দেখি নাই পাল্লায় পরে আমার জান সিদ্ধ হয়ে গেল ব্যবসা তো গেল গেল জানটাও গেল তো বন্ধু বলে জানোয়ার বিবি বলে জানোয়ার শ্বশুর বলে জানোয়ার প্রতিবেশী বলে জানোয়ার শুধু আমি ভাবি আমি মানুষ হেনা না বলে তো আপনি ভাবলে তো আর মানুষ হবে না মানুষ হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য আপনাকে সামনের দিকটা দেখা ছিল সবাই আপনাকে জানোয়ার বলেছে আপনি মনে মনে মানুষ ভেবেছেন এবারে নিজে নিজে ঠিক করেন মানুষ আর জানোয়ারের তপাত কোথায় মানুষ পাক না পাক বোঝে জানোয়ারে পাক না পাক যদি বলে বোঝে না একবার আমাকে জিজ্ঞাসা করি আমি আমাকে জিজ্ঞাসা করি আমি পাক না পাক বুঝি কি বুঝি না মানুষ হারাম হালাল বোঝে বাবাজিরা আমি আপনি ভাবি যে আমি আপনি ভাবি বসে বসে যে পৃথিবীতে জানোয়ারে হারাম হালাল বোঝে না আমি বসে বসে ভাবি আমি নিজে হারাম হালাল বুঝি কি বুঝি না আমার বন্ধু পৃথিবীতে যত জন্তু জানমার আছে ও বৈধ অবৈধ বোঝে না একবার জিজ্ঞাসা করি একবার জিজ্ঞাসা করি নিজেকে নিজে আমি বৈধ অবৈধ বুঝি কি বুঝি না আমার বন্ধু তাহলেই বুঝে এসে যাবে যে আমি মানুষের খাতায় পড়ি কি পড়ি না ও বাবাজি ওই যে বলেছিলাম কথাটা ওটা মিলিয়ে নেন আর আমাকে বিদায় দেন ভাবেন ঠান্ডা মাথায় বসে এই এ জ্ঞানীজন যা বুদ্ধিজীবীরা আপনাকে আমাকে ভাবার কথা ছিল যে আমি ঠিক কিনা। না আজকের এখান থেকে জলটা শুনে বাড়ি যাবেন আজকে এখান থেকে জলটা শুনে বাড়ি যাবেন আর বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে নিজের বিবির পাশে যখন আপনি আরাম করবেন তখন মোহাব্বতের জিজ্ঞাসা করবেন মোমেনা কি ও যে আমার গায়ে হাত দিয়ে একবার দেখ না বলছে কেন কি দেখবো তোমাকে আমি দেখি নাই তিরিশ বছর ঘর করছি গায়ে গায়ে হাত হাত কি ওটা দিয়ে দেখ না তোর পাশে যেটা মানুষ ও যদি মাঝে না আপনার মোমেনা উঠে কাঁদে তাহলে আমি আর কি বলেছি ও বসে বসে কাঁদবে আর বলবে কাকে ডাকবো ওই সময় বলে কেন ও বড় ছেলে বলছে মা কি হলো ওই তোর বাপের ভূত চেপেছে ভূত চেপেছে হচ্ছে হ্যাঁ আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখ দিন মানুষ শুয়েছে না জানুয়ার শুয়েছে আর তোর বাবার মানুষ আছে ভুটছে বেশ কি বলেন জি জিজ্ঞাসা করবেন যদি বলে কেন তোর শোন পৃথিবীর জন্তু জানোয়ার সারাদিন ঘুরে এসে যখন গোয়ালে শোয় হাত পা ধুয়ে শোয় না আমিও সারা পৃথিবী ঘুরে এসি যখন শুই তখনও অজু করে শুই না শোন জোরে বলে শুই না ও বাবাজি পৃথিবীর জন্তু জানোয়ার সারা দিনের পর যখন ফিরে বাড়ি আসে তখন খেতে বসে কারোর দিকে তাকায় না আমিও যখন খেতে বসি কারোর দিকে তাকাই না পৃথিবীর জীবজন্তু নিজের মন যেটা চায় সেটা করে মালিক কি চাচ্ছে ওটা কোনো দিন ভাবে 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 না আমিও আমার মন যা চাই তাই করি আমার রব কি ভাবে বা কি চায় এটা ভাবি না আমাকে মানুষ মনে হয় একবার বল না তুই বল মানুষ মনে হয়